পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর এখন তো বসে নেই, এবার সেনাবাহিনীদেরকে মাঠে নামানোর সাথে যেন এক যুদ্ধের পরিস্থিতি শুরু হয়ে গিয়েছে। সেনাবাহিনীদেরকে মাঠে নামানো এবং তাদেরকে বৈচারিক পাওয়ার দেওয়া দ্বারা যে কাউকে গ্রেফতার করতে পারবে এবং জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং কারো জিজ্ঞাসা করা ছাড়াই তাদেরকে আইনের আওতায় আনতে পারবে, এসব কিছু কিন্তু বৈচারিক পাওয়ার, তাদেরকে ম্যাজিস্ট্রি পাওয়ার যেটাকে বলা হয় এমনটি দেওয়া হয়েছে। আর এটা নিয়ে কিন্তু আওয়ামী লীগও খুশি হয়েছে, বিএনপিও আতঙ্কিত হয়ে পড়ছে, তারা নেতাকর্মীরা অশৃঙ্খল করছিল, তারা একে একে ধরা খাবে এই জন্য, আর আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর অত্যাচার হলে সেনাবাহিনী তাদেরকে বাঁচাবে এই জন্য তারা খুশি।